এই ভিডিওতে আমরা শিখব গ্রামার অর্থ কি, গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামার কাকে বলে, ইংলিশ গ্রামারের অংশ মোট কয়টি, এবং এই ক্লাসের শেষে আমরা ছোট্ট একটা এক্সারসাইজ কমপ্লিট করব, যাতে আমরা এই গ্রামারের যে প্রশ্নগুলোর অ্যান্সার করলাম সেখান থেকে আমরা কী শিখলাম। ঠিক আছে, চলে আসি মূল পড়া দিকে। গ্রামার অর্থ কি? গ্রামার অর্থ হলো ব্যাকরণ। গ্রামার অর্থ কি? ব্যাকরণ। গ্রামার কাকে বলে? যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বলে গ্রামার। আমি আবার বলছি, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে গ্রামার বলে। এখন যদি প্রশ্ন করে যে ইংলিশ গ্রামার কাকে বলে, তাই তোমরা কি বলবে বা কি লিখবে? যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বলে ইংলিশ গ্রামার। এখন আমরা শিখবো হচ্ছে ইংলিশ গ্রামারের অংশ কয়টা। ইংলিশ গ্রামারের অংশ মোট 5টি। অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রসোডি। ইটিমোলজি বলো, এই সিন অর্থোগ্রাফির অর্থ কি? বর্ণ প্রকরণ। তারপর বলো অর্থোগ্রাফির পরে ইটিমোলজি, পদ প্রকরণ। তারপরটা হচ্ছে বলো সিনট্যাক্স, পদবিন্যাস প্রকরণ। তারপরটা পাংচুয়েশন, বিরাম চিহ্ন। তারপরটা হল প্রসোডি, হলো ছন্দ প্রকরণ। ঠিক আছে, এখন আমরা ছোট্ট একটা পরীক্ষা দিব, চলে যাচ্ছি পড়ার দিকে। আমি অপশন দিব দুইটা, ঠিক আছে, এর মধ্যে সঠিকটা তোমরা বলবা। গ্রামার অর্থ কি? বর্ণ নাকি ব্যাকরণ? সঠিক। ভাষা শুদ্ধরূপে বলা পড়া ও লেখার নিয়মকরণকে শব্দ বলে না ব্যাকরণ বলে? বাংলা ভাষা শিখতে আমরা কোন ব্যাকরণ শিখি, বাংলা না ইংরেজি? বাংলা। ওকে, প্রত্যেক ভাষা শুদ্ধরূপে শেখার জন্য রয়েছে শব্দ নাকি ব্যাকরণ? ব্যাকরণ। ব্যাকরণ। কোন ভাষা শিখতে আমরা ইংলিশ গ্রামার শিখি, ইংরেজি নাকি বাংলা? ইংরেজি। ইংরেজি। গ্রামার কাকে বলে পারবো? ইনশাল্লাহ, যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে লিখতে পারা তাকে বলে গ্রামার, এছাড়া ইংলিশ গ্রামার, তাই না? আচ্ছা, শুধু গ্রামার হলো যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে বলে গ্রামার, আর যে পুস্তক পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে পড়তে লিখতে পারা যায় তাকে বলে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের অংশ কয়টা সেটা আমরা শিখছি, 5টা। অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন, প্রসোডি। ঠিক আছে, ওকে।